জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে রাজ্যে যখন চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা, সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের চিত্রটা অন্যরকম। চিকিৎসকেরা প্রতিবাদে সামিল হয়েও মৃত্যুর মুখে ঢলে যাওয়া সাপে কাটা এক ব্যক্তিকে কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের স্ট্রাইক, তার ফলে রেফার করতে পারেননি আশঙ্কাজনক রোগীকে। কৃত্রিম ভেন্টিলেশন তৈরি করে বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন সাপে কাটা 25 বছরের বোটেরাম টুডু নামের শালবনির বাগলডোবা গ্রামের ওই মুমূর্ষ রোগীকে। আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা না মেলায় যেমন এক শ্রেণীর চিকিৎসকদের মানবিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, সেদিক দিয়ে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা কিন্তু মানবিকতারই নজির দেখালেন। দেখুন, আমরা তো ডাক্তার, আমাদের কাজ হচ্ছে রোগীর সেবা করা। রাজ্যের কি অবস্থা তো আমার এখন দেখার দরকার নেই। আমি যখন ডিউটিতে আছি, ইমার্জেন্সিতে পেশেন্ট যখন এসেছে, তো তাকে সেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রাথমিক কাজ। পেশেন্টটা যখন আসে তখন খুবই খারাপ পরিস্থিতি ছিল, শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, কথা বলতে পারছিল না, এমনকি এক ফোঁটা জলও গিলতে পারছিল না। দেখুন, আইসিইউ নেই বটে, কিন্তু আমাদের ম্যানুয়াল ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, সেই জন্য ঝুঁকিটা নিতে আমাদেরকে একটু মানে ভাবার সময় নেই, ঝুঁকিটা নিতেই হতো, না হলে পেশেন্টকে এতক্ষণ বাঁচানো যেত না। এই পেশেন্টটার তো প্র্যাকটিক্যালি হচ্ছে ভেন্টিলেটর দরকার, আমাদের এখানে ভেন্টিলেটর নেই। ভেন্টিলেশন না হলে এই পেশেন্টকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়, কারণ একজন মানুষের পক্ষে তো কন্টিনিউ এইভাবে করে রাখা সম্ভব নয়, অ্যাম্বু দিয়ে কাজ চালিয়ে যাওয়া। বন গেইলাম, এবার বলছে আর কি ভালোই এসেছিলাম ঘরকে, এবার বলছে ছাতি যন্ত্রণা হচ্ছে, ছাতি যন্ত্রণা থেকে গা হাত পা যন্ত্রণা, ওখান থেকে বলছে গলা খসখস করছে, তো কীগুলো এগুলো যখন চুন খেলে কোনো ইয়া হয়ে যায় এরকম করে। এবার এখানে এসছি 5টা, হ্যাঁ